মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি নবী হইলেন কবে? রাসূল বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মা'ই ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। জিব্রাইল আমিন এসে একদিন রাসূলকে জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনার বয়স কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করতেছে, জিব্রাইল আমার বয়স পরে বলবো, আগে বলো তোমার বয়স কত? কিছু আছে কিছু, আগে বলো তোমার বয়স কত? জিব্রাইল আমিন, হুজুর আমার ডেট অফ বার্থ জানা নাই। বুঝেন নাই উদাহরণ, ডেট অফ বার্থ আমার জানা নাই, তবে একটা ঘটনা যদি আপনার কাছে বলি, এটা দিয়ে হিসাব করে আপনি আমার বয়স কত এটা বের করতে পারবেন। আপনারা কাহিল হয়ে গেছেন মনে হয়, কথা শুনতেছেন? জিব্রাইল বলতে, শুধু একটা ঘটনা বললে আপনি হিসাব করে তারপর আমার বয়সটা বের করতে পারবেন। যখন এই কথা বলছেন, রাসূল বলে, কি ঘটনা? বলে, হুজুর আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন আমি আরশের নিকটে দেখতাম একটা তারা উঠত, একবার উঠলে 70,000 বছর থাকত। এরপরে যখন অস্ত যাইত 70,000 বছর পর্যন্ত চলে যেত, আবার যখন উঠত 70,000 বছর থাকত, একবার উঠলে 70,000, অস্ত গেলে 70,000। এইভাবে তারাটা উঠতে আর অস্ত যাইতে আমি 72,000 বার দেখছি। হুজুর এখন হিসাব করে আমার বয়সটা কত এটা আপনি বের করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিসাব করার জন্য তো ক্যালকুলেটর মেশিন লাগবে, সেই মেশিনটা তো এখন নাই, হিসাবটা পরে করব, আগে বলো দেখি তারাটার নাম কি, কোথা থেকে আসতো, এটার পরিচয় কি? জিব্রাইল আমিন বলেন, হুজুর এই সম্পর্কে আমি কিছুই জানি না। আল্লাহ নবী বলেন, আমার কাছ থেকে জানে নাও, যেই তারাটারে তুমি উঠতে দেখতা অস্ত যাইতে দেখতা সেই তারাটাই ছিলাম আমি। এখন তুমি হিসাব করে বের করো আমার বয়স কত। রাসূল বলছেন, আব্বালুমা খালাকাল্লাহু নূরি, আর এক রাওয়ায়েতে বলছেন, আব্বালুমা খালাকাল্লাহু রুহি, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে তৈরি করেছেন।